লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সকাল মোট সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 38.08%। কুচবিহার লোকসভা 38.08%। কুচবিহার লোকসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 37.85%, এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 38.30% আলিপুরদুয়ার। আচ্ছা, আরেকটি খবর আমাদের কাছে এসেছে, কুচবিহারে শীতলকুচিতে বুথে মহিলা ভোটারদের বাধা দেওয়ার একটা খবর আমাদের কাছে এসেছিল। আপনাদের জানাই সঙ্গে সঙ্গে আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সেক্টর সেখানে মুভ করে, সঙ্গে সঙ্গে সেটা আবার স্বাভাবিক হয়ে যায় এবং সেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আরেকটি কথা একটু বলবো, এটা বেসিক্যালি মিডিয়া পার্সনদের জন্য, মিডিয়া পার্সনদের জন্য একটা অথরিটি লেটার আমরা দিয়েছিলাম সমস্ত বুথে যাওয়া তাদের যে অথরিটি সেটা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, সেখানে দেখবেন আপনারা কিছু পিছনে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া রয়েছে। তো মিডিয়া পার্সনদের জন্য অনুরোধ আমার, মিডিয়া পার্সন এন্টারিং ইনসাইড পোলিং স্টেশন শুড নট অ্যাক্সেস এনি রেস্ট্রিক্টেড ডকুমেন্ট অর ইন্টারভিউ এনি বডি অর ক্রিয়েট এনি ডিসঅর্ডার। অর্থাৎ আমি বলতে চাইছি মিডিয়া পার্সন যারা, তাদের বুথে যাওয়ার নিশ্চয়ই অধিকার আছে, কিন্তু বুথের মধ্যে গিয়ে কোনো রেস্ট্রিক্টেড ডকুমেন্ট তারা দেখতে চাইতে পারেন না, বা কোনো ধরনের কাউকে কোনো ধরনের ইন্টারভিউ নিতে পারেন না বুথের মধ্যে, এবং কোনো ধরনের ডিসঅর্ডার ক্রিয়েট করতে পারেন। যাবেন একসাথে এক এক করে যেতে পারেন, সবাই মিলে একসাথে যাওয়া প্রয়োজন, এবং সেটাও কিন্তু প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে যেতে হয়। আপনারা জানেন বুথে যিনিই যান, যত বড় অফিসারই যান, যিনিই যান, যত অথরাইজ পার্সনই হোক, প্রিসাইডিং অফিসার হচ্ছে বুথের ইনচার্জ, তাকে সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। হ্যালো, আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন, সবাই আমাকে ইভিএম বলেই জানে, আর আমি ভিভিপ্যাট। ভোট দেওয়ার পর যে চিরকুটটি আপনি দেখে থাকেন সেটি আমি তৈরি করি আর তার সংরক্ষণও করে থাকি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরাই সুরক্ষিত, অবাধ ও স্বচ্ছ রেখেছি। কোনোভাবেই অবৈধ উপায়ে প্রভাবিত করা, আমাকে পাল্টানো বা অকেজো করা যায় না। ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে ধাপে ধাপে র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে নির্বাচিত করা হয়, ফলে আগে থেকে এটা জানার কোনো উপায় নেই কোন ভোট গ্রহণ কেন্দ্রের জন্য আমি নির্বাচিত। প্রস্তুতির প্রতিটি ধাপেই মহড়া ভোট করে দেখে নেওয়া হয় আমি ঠিকঠাক কাজ করছি কিনা। এই কারণেই আমি আপনাদের সবার বিশ্বাস অর্জন করতে পেরেছি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।